শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো জিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকের ব্লগটা শুরু করলাম আমি এখান থেকে। তো প্রথমেই দেখো, ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছনাটা কিন্তু তোলা হয়ে গেছে। আর ওদিকে দেখো, মাম্মাম কিন্তু বই নিয়ে বসেছে, বই পড়ছে, আর আমাকে বলছে যে মা আমাকে একটু বলে দাও না, এটা কি ওটা কি, এইভাবে মাম্মাম কিন্তু জিজ্ঞাসা করে। জানো তো, যেটা না পারে মাম্মাম জিজ্ঞাসা করে। এই দিক থেকে আমার মাম্মাম খুব বুদ্ধিমান, আমাকে ডাক দিল, মা একটু আসো না, আমাকে একটু পড়িয়ে দাও না। তো দেখো, মাম্মামকে একটু পড়িয়ে দিলাম। তো এদিকে চলে আসলাম বাড়িতে, একজন সকাল সকাল একজন অতিথি এসেছে আমাদের কাজের ওখান থেকে। তো একটুখানি চা না করে দিলে হয় বলো তো? তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর সেই অতিথির জন্য একটু চা করে নিলাম। তো চাটা দিয়ে আসলাম, এসে দেখো এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর মাম্মামকে একটু চা দিয়ে দিয়েছিলাম, একটু বেশি ছিল। তো মাম্মাম বলছে মা আমাকে আর দুটো বিস্কুট দাও, তো আর দুটো বিস্কুট দিয়ে আসলাম। তো দেখো এখন বাসন ধুতে বসে গেছি। তো এখন সুন্দর করে বাসনগুলোকে ধুয়ে নেব, বাসনগুলো ধুয়ে স্নান করতে যাব। সকালবেলা জানো তো, বাসন ধোয়াটাই যেন তো বড় একটা ঝামেলা। এই বাসন ধোয়াটা যদি হয়ে যায় না, আর ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়া, তাহলে মনে হয় যেন অনেকটাই হালকা হয়ে যায় গা। তোমাদের দিদিভাই স্নান দিনান করে এসে সাজ দিচ্ছে, দেখো দেখবা, দেখো কি কিরকম সাজছে, দেখো এই দেখো চোখে কি দিলে দেখি, ওই দেখো চোখে তো আমি কাজে পড়ি, তুমি তো জানো। এখন কি করছো, সিঁদুর পড়ছো? এখানে একটা কি মনে হচ্ছে, কি চুল পেকে গেছে। আর জানো তো, এই দেখো আমি তিনটে কোটো কিনে নিয়েছিলাম, আর এই ছোট কোটোর ওই সেট গুলো। তো কোটো তিনটে জানো তো একদম পুরো সেট নিয়েছে 170 টাকা। ওখানে 1 কিলো মতন মুড়ি রেখেছি। 1 কিলো মুড়ি কতটা অনেকটাই হবে তোমরা তো বুঝতেই পারছ। তো 1 কিলো মুড়ি পুরো ধরে গেছে। আর এপাশে দেখো আর ময়দা রেখেছি, ওই ময়দাটা প্রায় ওখানে 2.5 কিলো মতন ময়দা আছে, আরও প্রায় 1.5 কিলো মতন ধরবে। আর উপরের কোটোটায় বিস্কুট রেখে দিয়েছে। আর ওই ছোটো ছোটো কোটোগুলো এনেছিলাম 10 টাকা করে, ওই যে ডাল রাখা রয়েছে। তো এটাই তোমাদের দেখানোর ছিল যে এই কোটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো আমার কিন্তু বেশ ভালো লাগছে জানো তো। আর দেখো চলে আসলাম রান্নার দিকে। তো এখন আমি সবজিগুলোকে কুটে নিচ্ছি। তোমাদের দাদা ভাই আলু নিয়ে এসে, আর বাজার থেকে তো রবিবারে আলু আনা হয়নি, তো আলু আর একটা বাঁধাকপি নিয়ে এসে, তো দেখো চিংড়ি মাছ এনেছিল না, সেই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি অর্ধেকটা বাঁধাকপি রান্না করব, এই তাই জানো তো বেশি হয়ে গেছিলো। তো এখন দেখো বাঁধাকপিগুলো কুটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি আলুগুলো কেটে রেখেছি বাঁধাকপিতে দেবো বলে। আর তোমাদের দাদা ভাই দেখো এই যে মাছের মাথা নিয়ে এসছে, আর মাছের ডিম, তো আগের দিনের মাছের মাথাটাও রয়েছে জানো তো। তো আর দেখো চিংড়ি মাছগুলো দেখেছো কেমন, যে ঘিলুটা না, ওই ঘিলুটা কালো কালো হয়ে গেছে, কিন্তু তেলে দিলে একদম পুরো আবার লাল হয়ে যাবে। আর এখানে দেখো ফ্রিজ থেকে মশলা বেটে রেখেছিলাম, সেগুলো বের করে রেখেছি একটুখানি করে করে। তো এখানে লঙ্কা বাটা, আদা বাটা, আর হচ্ছে একটু জিরে, আর একটা টমেটো কেটে রেখেছি। আর এপাশে দেখো এই যে বাঁধাকপিটাও কিন্তু আমি কেটে রেখে দিয়েছি সুন্দর করে। তো ধোয়া হয়ে গেছে সমস্ত কিছু। আর এদিকে দেখো, এদিকে দুই উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, একটাই ডাল রান্না করবো মাছের মাথা দিয়ে, আর একটাই করবো হচ্ছে বাঁধাকপি। তো চলো রান্নাটা করে নিই। তো এখন দেখো রান্নাটা বসিয়ে দিলাম। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আজকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। তো দেখো হ্যাঁ, প্রথমে ডালটা কিন্তু একটু ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিলে জানো তো ঘ্রাণটাই যেন অন্যরকম লাগে। আর এপাশে দেখো আলুগুলোকে আর চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি।
তো দেখো চিংড়ি মাছ কিন্তু কালো কালো ছিল, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। টমেটো আর একটু আদা জিরে আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দেখো মশলাটাকে একদম পুরো আর এই আলু দিয়ে সমস্ত কিছু দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখন এগুলোকে দিয়ে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে তো টেস্টটাই অন্যরকম লাগে আর খেতেও বেশ ভালো লাগে, যেহেতু ঘরে রয়েছে ওর জন্য। আর দেখো বাঁধাকপি দিয়ে এখন একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। আজকে আর বাঁধাকপিটা সিদ্ধ করলাম না, একবারেই দিয়ে দিলাম, একটু তাড়া রয়েছে, কাজ রয়েছে ওই কারণে। তো দেখো এখন বাঁধাকপিটাও ঢেকে নিচ্ছি আর ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। বন্ধুরা ওদিকে রান্নাটা হতে থাকুক আর এদিকে একটু কাজে বসি, সকাল থেকে এখনো কাজে বসিনি। তো চলো কাজটা একটু করে নি। এই দেখো তোমাদের দাদাভাই কাজ করছে। তো আমি এখন একটু বসবো, তো চলো কাজটা করে নি, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো মামা আমার স্নান হয়ে গেছে। বাবা কোথায় যাচ্ছো? হ্যাঁ মামা বাড়ি এখন যেতে হবে না। দেখো জুতোগুলো কি করেছে, মনে না আমার তো দরজার ওখান থেকে মাম দেখো জুতোগুলো কি করেছে, দেখেছো সাজাইছো তাই। ও মা এখন যে না, তোমার জন্য মাছ রান্না করছি আমি, চিংড়ি মাছ। তুমি এখন খেয়ে তারপরে যাবা, খেয়ে তারপরে যাবা মা, আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা, খেয়ে তারপর যাবা। নন্দিনী এখন কিন্তু বেরোবি না। তো দেখো চলে আসলাম রান্নাঘরে আবারও। তো একটু বাঁধাকপিটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, তো ওই পাশে বসিয়ে দিলাম। আর মামামের জন্য একটু মাছের ডিম ভেজে নিচ্ছি, আর একটু মাছের ডিম ফ্রিজে রেখে দিয়েছি, অনেকটাই এনেছিল। তো দেখো মাছের ডিম আর চিংড়ি মাছটা একসাথেই ভেজে নিয়েছি। তো এখন আমি মুড়িঘণ্ট করার জন্য মাথাগুলোকে বের করে দেখো ভেজে নিচ্ছি। আগের দিনই সে একটু অর্ধেক মাথা ছিল, সেটাকেও দিয়ে দিলাম। তো দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আদা জিরে আর টমেটো কষিয়ে তো এখন মাছের মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো অনেকটাই কিন্তু মাছের মাথা, তো খেতেও কিন্তু ভারী স্বাদ লাগে মাছের মাথাটা ডালের, বিশেষ করে মুড়ি ঘণ্টর মধ্যে দিলে আরও বেশ দারুণ লাগে। তো দেখো কষানো হয়ে গেছে, তো এখন আমি ডালটাকে ঢেলে দিলাম। তো জানো তো ডালটা না খুব সুন্দর হয়েছিল, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ডাল মুড়ি ঘণ্ট মানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আর বাঁধাকপি, ওফ আজকের খাওয়াটা যেন তো জমে যাবে, খুবই ফেভারিট খাবার তোমাদের দাদাভাইয়ের। তো দেখো এখন ভাতটাও কিন্তু বসিয়ে নিলাম, আর ভাতটা বসিয়ে দেখো গ্যাসটাও কিন্তু মুছে নিচ্ছি। আর গ্যাসটা জানো তো একটু আমার রান্না করতে করতে না মুছলে না হয় না, একটা অভ্যাস হয়ে গেছে। তো এদিকে ভাতটা হতে থাকুক, আর এদিকে দেখো একটু নামানোর সময় হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা একটু ডলে দিচ্ছি, তাহলে টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তো এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ডালটা দেখো কত সুন্দর হয়েছে, আর এদিকে দেখো মাছের ডিম কিন্তু মাম্মা মাদ্দেকটা খেয়েই নিয়েছে, আর এই দেখো বাঁধাকপিটাও কিন্তু হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। তো দেখো এই দেখো এই পাশে ডাল, ডালটাও কিন্তু বেশ একটু ঘন হয়েছে, এভাবেই কিন্তু ডালটা রান্নলে স্বাদটা লাগে বেশি। তো দেখো এখন খেতে দিয়ে দেব। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো দেখো এখন ভাতটা গুছিয়ে নেব। তো তোমাদের দাদাভাই ভাতটা গোছাচ্ছে আর আমি কিন্তু একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো দেখো এখন বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছে, তোমাদের দাদাভাই কিন্তু একটু মাঝে মধ্যে আমাকে কিন্তু হেল্প করে জানো তো, একেবারে বাড়িতে থাকলে না করা হয় না, আমাকে একটুখানি হেল্প করে। তো দেখো বন্ধুরা চলে আসলাম জামা কাপড় তুলতে। তো দেখো আজকে বাগানে যেন জামা কাপড়ের হাট বসেছে, তবে আমাদের নয়, আমার বেশি জামা কাপড় হয়নি। দেখো এই যে হাতের যে কটা ও কটাই আর একটা শাড়ি আছে এই যে, আর এগুলো সব আমাদের পাশের বাড়ির। শুভ সন্ধ্যা আমার প্রিয় ফ্যামিলি। তো আজ ব্লগটা কিন্তু পরের দিনই ব্লগটা, ঠিক আছে?
তো আগের দিন সেই জামা কাপড় তোলা অবধি তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন চলে আসলাম সন্ধ্যেবেলা, তো আমার সন্ধ্যে সন্ধ্যে ধরানো মোটামুটি ঘরের, আজকে তো সব কাজ বাজ হয়ে গেছে, আজকে তোমাদের কিছুই শেয়ার করিনি। এখন তোমাদের দাদা ভাইকে একটা কথা বলবো, তোমাদের দাদা ভাই বাইরে বসে কাজ করছে, তো চলো দেখি কেমন কথাটা শুনে, হয়তো রেগেও যেতে পারে জানি না, দেখো হাসছে আমার কথা শুনে। বলবো বলবো, হ্যাঁ না বলতেও না, রেগে যাবো যখন। দেখেছো কি বলছে বন্ধুরা, দেখো বলার দরকার কি, বলছি কি একটু খাবার নিয়ে আসো না, শিঙাড়া নিয়ে আসো, আর হচ্ছে গিয়ে একটুখানি চা বানাই হয়ে যাবে, তাই না? সন্ধ্যাবেলার টিফিনটা কি গো, যাবা? পয়সা আমাদের নেই। আমাদের কোথায়? তো বন্ধুরা তাহলে তোমাদের দাদা ভাইকে দিয়ে সিঙ্গারা আনিয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি ততক্ষণে কাজ করতে লাগি, আজকে অনেক কাজ করেছি, ওই দেখো সব মাল টাল রয়েছে, তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বলার সাথে সাথে আমার আবদারটা পূরণ করেছে আমার বর, তো খুবই ভালো লাগলো। আর এমনি তো উনি বলতে দেরি আছে, তো আনতে দেরি নেই, যদি ওনার কাছে টাকা থাকে, খুবই ভালোবাসে, কি বলবো, এরকম বর ভাগ্য করে পেতে হয়, ভাগ্যে ছিল তাই এরকম একটা বর পেয়েছি, সত্যি খুবই একটা ভালো মানুষ গো। আর দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম চাটনিটা, কিন্তু ঘরে ছিল বানানো, আর একটু বেশি করে বানিয়ে রাখবো। আর এদিকে দেখো চানাচুর, মুড়ি চানাচুর মেখে নিলাম অল্প করে। সত্যি বন্ধুরা কি বলবো, চাটনি দিয়ে না দারুণ লাগছে, দারুণ অসাধারণ। তো বন্ধুরা চা তো ওইদিকে হচ্ছে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, এরকম বর পাওয়া, ঠিক আছে, বলার সাথে সাথে এনে দিয়েছে, সত্যি খুব ভালো, মানে কি বলবো, ওনার কাছে যদি টাকা থাকে আমি যদি কিছু বলি না, সাথে সাথেই এনে দেয়, মানে এটুকু চেষ্টা করে আনার, এদিক থেকে আমার না নেই। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, তো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। মাম্মা টাটা দিয়ে দাও শিগগির, টাটা, ওই যে ওইদিকে টাটা।